হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি করে দেখাবো, চিকেন মশলা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান, ঢেলে দিচ্ছি 5-6 পিস বয়েল করে রাখা চিকেন, দেখতে পাচ্ছেন। আর এখন ঢেলে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের অনিয়ন চপ, 3-4 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল, 2 টেবিল চামচ পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা অপশনাল, এটা আমি শুধু টেস্ট বৃদ্ধি করার জন্য অ্যাড করছি। আপনারা চাইলে এটা নাও অ্যাড করতে পারেন। তো আমি এই পর্যায়ে অ্যাড করে দিছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চপ গ্রিন চিলি। আপনারা চাইলে সাথে আরও চপ টমেটোরও ইউজ করতে পারেন। তো এখন অ্যাড করে দিছি আমি বানিয়ে রাখা আমার হাতের ইন্ডিয়ান গ্রেভি, যেটা আমি অনিয়ন, টমেটো, কাজু, মগজ, সেসমিসি, আস্তে গরম মশলা এগুলো দিয়ে বানিয়ে রাখি। তো সেই গ্রেভি অ্যাড করে দিচ্ছি। আর এখন ঢেলে দিচ্ছি কিছু মশলা, মশলার মধ্যে ঢেলে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রেড চিলি পাউডার, বাকি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কিচেন কিং, হলুদ গুঁড়া, 4টা মিলিয়ে 1 টেবিল চামচ পরিমাণ মশলার পরিমাণটা কম রাখছি, বিকজ আমার গ্রেভিতে অলরেডি মশলা দেওয়া আছে। আমি মশলাটা গ্রেভি বানিয়ে গ্রেভি কিন্তু তারকা দিয়ে রাখি। তো তারকা দেওয়ার সময় সব মশলা আমি ঢেলে দিই। তো এখন একটু ভালো করে কষিয়ে নেব। সল্ট ঢেলে দিলাম টেস্ট করে না। তো অলরেডি আমার আজকের চিকেন মশলা কমপ্লিট, ফ্রেশ করে লিপস দিয়ে গার্নিশ করে নিছি। রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ বলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।